হ্যালো একবার আল্লাহ কসম আসবি না তুমি যাও কোথ বটো জিয়াদ ভাই লাহাই লাই লাং তো সোবা নাকি নিগু তুমি না দলে জিয়াদ ভাই কে নিয়ে যাচ্ছে জিয়াদ ভাই আল্লাহ আল্লাহু আকবার ভাই জিয়াদ ভাই চাপা পড়েছে ভিতরে बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम देश देशर बाहरे जे जेखान थेके आमादेर भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई भालो आछेन एबं गोस्ट फाइटारेर संगे आछेन आल्लाहर अशेष रहमते एबं आपनादेर दोआय आमि एबं आमार टीमेर सबाई एखन पर्यन्त भालो आछि एबं सुस्थ आछि बंधुरा आजके आमार साथे आछे जियादुल इस्लाम अस्सलामु अलैकुम एबं आमि रान आपनादेर साथे आछि एबं क्यामेराय आछेन मोहम्मद रुहान होसेन तो आमादेर साथे उज्जवल भाई थाके সে আসতে পারেন আমরা বলছি যে তাকে মানে সে আমাদের সাথে চার থেকে পাঁচ দিন থাকবে না তো এরপর থেকে তাকে পাবেন অবশ্যই তো বন্ধুরা আজকেও আমরা কিন্তু আজকে এসে ভাটাতায় চলে আসছি যে ভাটাতে আপনি লাইভ দেখতে পাচ্ছিলেন যে লাইভে আমাদের উপর ভয়ানকভাবে আক্রমণ হয় আমরা কিন্তু এখান থেকে চলে যাই আর কি তো আমরা কিন্তু সেই জায়গাটা চলে আসছি যে আসলে এখানে কী ছিল আমাদের উপর কেন আক্রমণ করা হলো সেটা দেখার জন্য তো আজকে এখান থেকে আমরা যদি সে ভালো হয় সে তার সাথে কাছ থেকে কথাগুলো শুনবো সে কী চায় কেন এখানে থাকে যদি সে ভালো হয় তাহলে তাকে মুক্ত করে দেবো আর যদি ভালো না হয় তাহলে এখান থেকে বন্দি করে নিয়ে দেবো বন্ধুরা আসলে আমাদের কিন্তু আমাদের পরপর কিন্তু ভাটায় কিন্তু দুইটা ভাটায় যাওয়া হয়েছে তো আসলে এই ভাটার থেকে কিন্তু আমার বেশি ফোন আসতেছে কারণ হচ্ছে ভাটায় কিন্তু সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে তো এই জন্য কিন্তু আমরা আজকে একটা ভাটায় চলে আসছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমাদের গোস্ট ফাইটার পরিবার কিন্তু আপনাদের কথা দিয়েছে যে আমরা কিন্তু ইতিহাসের সেরা ভয়ানক ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো আর আমরা কিন্তু ইনশাল্লাহ সেটা দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ পরবর্তীতে কিন্তু এর থেকে ভালো এবং ভয়ানক ভয়ানক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো দেখা আসছে ভাই ওখানে ভাই নারকেল গাছ পাতাটা ভাই দেখেন ওই জায়গায় ভাই কি একটা বসছে ভাই দেখছেন ভাই সাদা সাদা ভাই কি যেন দেখা যাচ্ছে আমরা ভাই আমরা দিয়েছি কথা বলি জি ভাই তো ভাড়াটা হচ্ছে এমন একটা পজিশনে যেটা হচ্ছে কেন এই সাইডটা আছে মেইন রাস্তা হ্যাঁ ভাই কিলো ভাই সামনে কিছু একটা দেখা যাচ্ছে আল্লাহু আকবার লাই লাই লাং তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কিন্তু ভাই হ্যাঁ ভাই তো একদম পুরো দানব আকৃতি দেখেন জি ভাই আপনি ইটের শাড়িগুলোর সাথে মিলান দেখেন পুরো সমান সমান একদম আল্লাহ লাই 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 ভাই এটাই কিন্তু সে ভাই জি ভাই এর আগে যে আমাদের উপর আক্রমণ করেছিল ভাই ভাই ভিতরে চলে গেছে ভাই চলেন তো ভাই আগের দিন কিন্তু ভাই আমরা যে সময় লাইভে আসছিলাম ভাই ও কিন্তু ভাই আমাদের উপর যা করছে তো ভাই কি বলবো আমাকে তো ভাই পুরো মেরে ফেলার মতোই করছিল আগের দিন জি ভাই প্রিয় বন্ধুরা দেখছে সেটা আসলে কতটা ভয়ানক ও ওদের তো কাজ করে কিন্তু তোমাদের দেখতে পাইছো তো এই দিকটা বের হলো কোন পাশ ঠিক না ওই এই দিক দিয়ে তো ঢুকলো মনে হলো ভাই জি ভাই এই রাস্তাটা বন্ধ কিন্তু জি ভাই ভাই ওর ভাই কোনো ঢুকার আসা যাওয়ার কোনো পথ লাগে না ভাই ভাই আগের দিন তো ভাই এই সামনে ভাই ইয়ে হয়েছিল ভাই হ্যাঁ আসলে প্রিয় বন্ধুরা এই ভাটাটা আপনারা সবাই জানেন যে ছয় মাস ভাটার কাজ চলে এবং ছয় মাস বন্ধ থাকে তো যে ছয় মাস কাজ চলে প্রতি বছর কেউ না কেউ এই ভাটায় ইট পুড়াইতে গিয়ে ওইখানেই জীবন চলে গেছে কারণ ওই যেখানে আগুন মানে দিয়ে ইট পোড়ানো হয় ওর ভিতরে কী দেখে পড়ে যায় গিয়ে এসে মৃত্যুবরণ করে আসলে তাকে ফেলে দেওয়া হয় না কি সে মানে কীভাবে পড়ে যায় আসলে কেউ জানে না কিন্তু কারণ একজন কিন্তু যখনই একটা যে কোনো একটা লোক যখন বিপজ্জনক কোনো কাজে যায় তখন কিন্তু সে বিভিন্ন ধরনের সেফটি তারপরে বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করে যেরকম আমরা এই যে রাতের বেলা মানে 12টার পরে যে ভিডিও করতে আসি আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেফটি বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করি
সেরকম কিন্তু যারা এই ধরনের বিপজ্জনক কাজগুলো করে তারা কিন্তু আর কি সেফটি নেই আর কি, বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করে। তো আমরাও কিন্তু সেটাই করি। তো আসলে কীভাবে পড়ে যায় ওর ভিতরে আগুনের ভিতর পড়ে মৃত্যুবরণ করে আসলে আমি জানি না, তবে মনে হয় এটা মনে হয় সম্ভবত ওই বদ জিন বা খারাপ আত্মা বলেন যাই বলেন অশরী আত্মা যাই বলেন ওটারই কাজ হয় মনে হয়। ও পিছন থেকে ধাক্কা দিয়ে বা কোনোভাবে ফেলে দেওয়ার চেষ্টা করে। ভাই ওই মাথা কাছে একটা বসে আছে ভাই সিমনির উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোথায় গেল ভাই দেখা যাচ্ছে? ভাই আশেপাশে কোথাও কিছু দেখা যাচ্ছে না, আপনি দেখেন তো ক্যামেরা দেখা যায় নাকি? দিন যাবত এখানে পড়ে আছে ভাই, এখানে এত একটা সমস্যা ভাই, ভাটার মালিক ভাই, বা ইট গুলো কিন্তু বিক্রি করতে পারছে না ভাই, এরকম ভাবে মনে সমস্যাগুলো হচ্ছে। তো যে কোনো কারণে ভাটার নাম বলতেছি না আমরা, কারণ ভাড়াটার নাম বললে আসলে এখান থেকে ইটগুলো কেউ কিনবে না, এখানে যে পরিমাণে ভৌতিক কর্মকাণ্ডগুলো ঘটে। কারণ যদি ভাড়াটার নাম বলি তাহলে দেখা গেলো মানুষ ভয়ের কারণে এখানে ভাবতেছে যে এখান থেকে ইট নিলে মানে সেম সমস্যাটা আমাদের হতে পারে এবং হতে পারে। তো এর জন্য কিন্তু আমরা নামটা বলতেছি না, তো আমরা কিন্তু এই জায়গাটাকে আজকে মুক্ত করার চেষ্টা করবো, তারপরে আমাদের জীবন দিয়ে চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ আছি। বন্ধুরা দোয়া করেন আমাদের জন্য এবং আমাদের সাথেই থাকুন, আমরা কিন্তু আজকে কিন্তু ভাড়াটা মুক্ত করেই ছাড়বো। যাই হোক কিছু দেখছেন ভাই আপনি? দেখছেন ভাই আমরা যেটা শুনছিলাম ভাই জায়গার ভিতর দিয়ে দুই তিনজন লোক চলে গেছে এই সাপোজ ভাই, ওর পরে মনে হয় আমার ঠিক হবে না দরকার। এগুলো কিন্তু লাইটে দেখাচ্ছে, আপনি একটু দেখানোর চেষ্টা করেন। এই যে একটা ইট না, এই একটা ইট সরানোর পরে এই জায়গাতে কয়লা দেয়, তো দুই তিনজন লোকে কিন্তু ভাই এর ভিতর দিয়ে চলে গেছে। এটা কি আপনি বিশ্বাস মানে এই এটা কি কেমন একটা বিষয় আপনি বুঝতে পারছেন? বিশ্বাস করা কিছু নেই, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি এমন একটা বিষয়। জি জি, মানে এগুলো সব অবাস্তব, যেটা আমরা চোখে দেখতে পারি না সেটা সেগুলো আছে এখানে ঘটে এইগুলো আছে। ভাই কান্নাটা এমন মনে হচ্ছে যে ভাই আত্মনাদ করতেছে, যন্ত্রণার কারণ মানে এত যন্ত্রণা হচ্ছে ভাই কান্নাটাই বোঝা যাচ্ছে। আসলে বন্ধুরা আপনাদের এই সাইডে এই যে আলো জ্বলতে দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্রেন টার্মিনাল আছে আর এখানে কিন্তু একটা ট্রেন রাস্তা। হ্যাঁ, এই যে সাইডে ট্রেন রাস্তা আছে সেজন্য আলোগুলো দেখা যাচ্ছে এখানে শহরের উপরেই কিন্তু এটা। তো ভাই আপনারা আমাদের ফেসবুক আগের দিন লাইভে দেখছেন, আমরা ভাড়াটা সম্পূর্ণই ঘুরায় দেখছি আর দেখাইছি, আজকে ভাই দেখানোর ই হচ্ছে না। ধার ধরে আমাদের ধাক্কা দিল উপর থেকে লোক কম, কিন্তু আমরা আপনি সবসময় সাবধানে থাকবেন এবং একসাথে থাকার চেষ্টা করবেন, ক্যামেরা নিয়ে পিছনে পড়ে যাবেন। আমরা কিন্তু লেবে আছি, আপনি কিন্তু পিছনে থেকে গেছেন, এই জন্য কিন্তু আপনার সাবধানে থাকবেন, একসাথে থাকার চেষ্টা করবেন। ভাই আসি ভাই, একটু ভালো একটা দাগ আছে।
আপনি এখনই বলবেন? রান ভাই শো করে কিছু একটা চলে গেল কেমন ধরনের এদিক দিয়ে এদিকে? জি ভাই, আমি চোখের পলক কেমন জানি এক পলক দেখলাম, ক্যামেরা ঘুমানোর আগে কেমন জানি ভ্যানিশ হয়ে গেল। এটা দেখেন এদিকটাও কিন্তু ইট স্তূপ গুলো পড়ে আছে দেখেন। জি ভাই, সব ইট কিন্তু এই পুরো এরিয়া। আল্লাহু আকবার, মনে কেন গন্ধ না জল ইমিন ভাই, আগুনে প্রতিদিন উড়ে গেল মনে হলো তা আগুনের একটা গোলা গোলা চলে গেল কেমন জানি। জি ভাই, ক্যামেরা দেখা গেছে এই সাইডে আলো দেখা গেছে আগুনের মতো একটা, আমরা কিন্তু ধাম করে দেখছি আগুনটা, এটা ধাম করে মরি চলে গেল কোথাও, বিশাল বড় একটা আগুনে গোলা কিন্তু ভাই। প্রিয় বন্ধুরা, আপনাদের ভিডিওতে আমরা একটা কথাই বলি প্রতিনিয়ত, আমাদের ভিডিওটা আপনারা এন্টারটেনমেন্ট পারপাসে নেবেন, বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়, আমরা বলি না, আপনি বিশ্বাস করুন। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, সামনে থেকে এগোছেন, এই জায়গা থেকে মনে হচ্ছে কেমন মানে বিকট ফুলকি বেরোচ্ছে মনে হচ্ছে, এখন ভাই ভাটা চলতেছে সেরকম মনে হচ্ছে, ভাটা ভিতর থেকে বেরোচ্ছে। জি ভাই, আল্লাহু আকবার, ভাটাটা তো একদম বন্ধ আছে ভাই। জি ভাই, জিয়াদ ভাই কে নিয়ে যাচ্ছে, জিয়াদ ভাই, আল্লাহ, জিয়াদ ভাই, আল্লাহু আকবার, ভাই জিয়াদ ভাই চাপা পড়েছে ভিতরে, আল্লাহ, ভাই গাড়ির তলে চাপা পড়েছে কিন্তু, আল্লাহ, এটা তলে চলে গেছে কিন্তু ভাই, টেনে বের করেন ভাই, ভাই ঠিক আছে ভাই ভিতরে, জিয়াদ ভাই ঠিক আছে কি ভাই? ভাই বুঝতে পারছি না ভাই, জিয়াদ ভাই ঠিক আছে কিনা, আল্লাহ, ভাই ভিতরে ভাই, লাই লাই লেন তো সুবান আগে নিয়ে গুন তুমি না জল হিন, আল্লাহু আকবার, লাই লাই লাঙ্কা সুবানা কিন্নি কোন তুমি না জালিমিন। জিয়াদ ভাই, ভাই এটে গেছে কি ভাই? আমি ধরবো কি ভাই? জিয়াদ ভাই, আল্লাহু আকবার, আগে জ্ঞান ফিরে ভাই, লাই লাই লাঙ্কা সুবানা কিন্নি কোন তুমি না জালিমিন। জিয়াদ ভাই, জিয়াদ ভাই, জিয়াদ ভাই বলেছে জ্ঞান ফিরে, জিয়াদ ভাই মাথাটা এটে গেছে মানে, ভাই মাথাটা একটু সোজা করে বের করার চেষ্টা করেন, জিয়াদ ভাই, জিয়াদ ভাই, আল্লাহু আকবার, কি হবে কি আসলে ভাই, সাবধান ভাই, আল্লাহ, জিয়াদ ভাই, আমি এর ভিতরে কীভাবে গেলাম ভাই? আপনাকে সম্ভবত টেনে আনা হয়েছে এখানে মান ভাই, ভাই আমাদের ভাই আর একটু ভাই সময় নষ্ট করে চলবে না ভাই। জিয়াদ ভাই আপনি ঠিক আছেন ভাই? বুকে চাপ লাগেছে কি ভাই? বুকের পরে ভাই প্রচণ্ড পরিমাণ চাপ লাগছে ভাই, আল্লাহ লাই লাই ল্যাংটা সোয়া নাকি নিকুন তুমি না জোয়ালিমি। জিয়াদ ভাই একটু রিল্যাক্স, আল্লাহু আকবার, জি ভাই, আল্লাহ ভাই, জল চলতে কেমন উড়ে চলে গেল, মেরে ফেলে যাওয়ার চেষ্টা করেছিল দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে
ইটের স্তূপগুলো দেখেন ভাই, একটা ইটও নাকি এখান থেকে সেল হচ্ছে না। এতটা কি ভয়ানক আছে ভাই এখানে? এবার দেখবো ভাই, আসেন ভাই, আমরা একটা বসার জায়গা দেখি। এখানে বসার কি করবে? এটা তো আগা গুড়ো একদম ভাগা, তাই না? জি ভাই, ইটের ভিতরে ইটগুলো মানে বাতাসে পুরাই যেটা জানি আর কি। জি ভাই, প্রচন্ড লাগছে ভাই, বোঝাতে পারবো না। ভাই হাড্ডুর বাজার যদি কেউ হতো আমার মনে হয় না ভাই এখনো বেঁচে থাকতো। জিয়াদ ভাই বলে কিন্তু, জিয়াদ বলে কিন্তু এখনো কিন্তু সুস্থ আছে কিন্তু। জিয়াদ ভাই কিন্তু বুকে চাপ লাগছে, তারপরে ভাই আজকে আমাদের সাহস রাখতে ভাই, ওর কিন্তু আজকে এখান থেকে আমরা ভাই আমরা আগে একদিন নিয়ে যাব, ওর জন্য এখান থেকে চলে গেছি। জি ভাই, আমার শরীর অসুস্থ কারণে ভাই গেছি, তো আজকে কিন্তু ভাই এখান থেকে যাব না, আমি মরে যাই যাব। তাও ভাই আপনি ওকে আজকে আনবেন এখানে, আগুনের মতো ভাই কিছু একটা উড়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন জিয়াদ ভাই? তুই তো আমাদের গুন্ডি করতে পারে বলে এই করছে ভাই, তাতে করে দিয়ে বুঝতে পারছো কি জন্য করতেছেন ভাই? আমাদের কাজ সম্পূর্ণ করতে দিবে না। জি ভাই, আমাদের কাজটা সম্পূর্ণ করতে দেবে না বলেও কিন্তু এগুলো করতেছে, যাতে আমরা এখান থেকে ভয় পেয়ে চলে যাই। তো আজকে কিন্তু আমরা ভয় পেয়ে চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আজকে কিন্তু জায়গাটা মুক্ত করেই থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, এবং ভিডিওটা একটা করে লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। গন্ডিটা তৈরি হয়ে গেছে ভাই? জি ভাই ইনশাল্লাহ, গন্ডি মোটামুটি তৈরি হয়ে গেছে। আল্লাহ একবার রাহন ভাই, ইটগুলো নিজে থেকে ভেঙে পড়তেছে কিন্তু, কিছু আছে কি ভাই এখানে? আমাদের সাথে খারাপ কিছু করার আগে ভাই আপনি ওকে এখানে আনার চেষ্টা করেন ভাই। চেষ্টা করবো অবশ্যই আনার জন্য।
কি আছে এখানে? গুন্ডির ভিতরে প্রবেশ কর। কেন তুই আমাদের উপরে আক্রমণ করতেছিস? সেটা ভাই আপনার উপরে তো আক্রমণ হয়েছে, আপনি পারবেন ভাই? ভাই আমার যতই যা হয়ে যাক ভাই, আমার আজকে যা হয়ে যাক, আমি পাঁচ কিমা মরি যা হয়ে যাক। এখানে থাকি জান ভাই, আমার পুরো আনুক দেখা যাক ও কি চায়। ঠিক আছে এটা ভাই দেখবেন ভাই, শুকুরে কি একটা চলে গেল মনে হলো মাথার উপর দিয়ে। চারিদিকটা কিন্তু অদ্ভুত অদ্ভুত সাউন্ড শোনা যাচ্ছে। আওয়াজ শোনা যাচ্ছে চারি সাইডে। আজকে তুই যতভাবে আমাদের ভয় দেওয়ার চেষ্টা করিস না কেন? হ্যালো একবার এই শয়তান আল্লাহ লাহাই লিলেন তো সুবানা কেন কিন্তু বিনা জল মিন ভাই আমি রাখার চেষ্টা করতে আসতেছে না ভাই, আমার একটু চেষ্টা করি ভাই, ওর এখানে আসাই লাগবে ভাই। জি ভাই ভাই এখানে ধরে নিয়ে আসবে ভাই, কত বড় শক্তিশালী ভাই আমি সেটা দেখবো আজকে। এদিক থেকে আগুন চলতেছে এখন। বন্ধুরা দেখছেন রাহান ভাইকে কিন্তু ডাকতেই দিচ্ছে না, বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে। আল্লাহ একবার রায়ের লিঙ্ক তো সোনা কিনে কিন্তু কিনে আছে বলে কত কষ্ট হয়েছে জানিস? তুই কেন ইট গুলো বিক্রি করতে দিচ্ছিস না? কি চাস তুই? কি চাস তুই আমাদের বল বল, কি চাস তুই? একটু জোরে কথা বললে ভালো শোনা যাবে, ঠিক আছে? কি চাস তুই সেটা আমাদেরকে বল। এখান থেকে চলে যা কিন্তু। কেন এই ইটগুলো তুই বিক্রি করতে দিচ্ছিস না? কেন তুই ভাড়াটা দখল করে রাখছিস? তুই আমি এখানে ওকে তুই ভাড়াটা দখল করে রাখছিস। আমি এখান থেকে কিচ্ছু নিতে দেব না। একটা ইটও কিছু কেউ নিতে পারবে না। আমাদের কষ্টের তো এটা। জি ভাই। সব আমাদের কষ্টের ফসল। আমরা কষ্ট করে এগুলো করছি। তোরা কষ্ট করে করছিস মানে? আমাদের কষ্টের ফল এগুলো। তুই এই ভাড়াটা কেন দখলে রাখছিস তো তাই বল। এখান থেকে চলে যা। এই আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। তুই কি চাস? তুই কেন ভেবে চারপাশে এখান থেকে চলে যা কিন্তু আমি বলে দিলাম। তুই কেন এইভাবে এখানে অনেকগুলো মানুষকে কেন মেরে ফেলেছিস? এই শয়তান, কেন তুই মানুষকে এখানে বিরক্ত করিস? কেন এই ঠানে ভাই আমার পয়সা জবাব দে, পুরো শরীর কিন্তু জ্বালাই দেবো তোর। কেন তুই মানুষগুলোকে এখানে কাজ করতে দিচ্ছিস না? কেন তুই এ ভাড়া তোর দখলে করে রাখছিস? কি চাস তুই? আমার বসত বাড়ির উপরে এরা ভাটা করেছে। আমি এইখানে বাস করতাম, এখানে একটা বড় একটা গাছ ছিল, ওইখানে আমি থাকতাম। আমি এখানে কাউকে বাঁচতে দেবো না। কিন্তু কোনো আমি সবাইকে মেরে ফেলে দেবো। জিন বা অসুরে আত্মা যাই বলেন না কেন ভাই, এখানে কি সবাইকে কেন এভাবে বিরক্ত করিস? আজকে পর থেকে কাউকে বিরক্ত করতে পারবি না তুই। আমি এখানে কাউকে আসতে দেবো না। আমার বুকের উপর আমার বসত বাড়ি ভেঙে আমি এখানে থাকতাম, আমার
ঠাকুরের জায়গা নষ্ট করে ভাটা করেছে, আমি এখানে কাউকে থাকতে দেবো? আজ পর্যন্ত অনেক মানুষকে এখানে কাজ করে তখন সাবধান, অনেক সাবধানতা অবলম্বন করে। তারপরে কিভাবে এক বছর ভাই দুই তিন দিন মারা যায়, এই ভাই ওগুলো করে শয়তান। কতদিন ধরে আছে এবং নাম কি শুনেন তোর কাছে? এই তুই এখানে কতদিন ধরে আছিস? এখানে আমি 1500 বছরের উপর আছি এখানে। আমার বসত বাড়ির উপর ভাটা করে এদের সাহস কত বড়। তোর নাম কি? নাম কি সেটা বল আমাদের, শরীর কিন্তু জ্বালাই দেবো। কিন্তু তুই কি পুরুষ না মহিলা? আমি পুরুষ। মুসলিম তুই? আমি মুসলিম। দেখছেন ভাই কতটা খারাপ, কতটা শয়তান ভাই। এবার এভাবে মানুষের উপর বিরক্ত হয়ে মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়। শোন, আমি তোকে ভালোভাবে একটা কথা বলতেছি, তুই যদি এখান থেকে ভালো ভালো না যাস তাহলে কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা করবো ভাই। কিন্তু আমি বোতলে ঢুকাবো ভাই। কি হলো, যাবে এখান থেকে? আমি এখান থেকে যাবো না ভাই। এর ভাই তেজ কমছে না ভাই? জি ভাই। তোকে একটু কষ্ট দিয়ে নিই, তারপরে তোর আমি মারবো। মানুষকে তুই পুরো অনেক যন্ত্রণা দিয়ে মারিছিস, অনেকে অনেককে যন্ত্রণা দিয়ে মারিছিস। তোর আগে একটু যন্ত্রণা দিয়ে নি, তারপরে তোর বোতলে ঢুকাবো। কেমন লাগে সে বোঝা ভাই? একে আমরা সময় দেবো না ভাই। দেখে ভাই আমি কিন্তু এখন বোতলে ঢুকাবো ভাই। দেখে আমি এটা বোঝানোর চেষ্টা করবো, তাই এখান থেকে চলে যায় নাকি? ঠিক ভাই, দেখেন ও যদি চলে যায় তাহলে তো ভালো কথা। এই তুই মনে হয় বুঝতে পারছিস, তোকে কিন্তু এখান থেকে বন্দি করার ক্ষমতা আমার আছে। এখন তুই যদি বন্দি হতে না চাস তাহলে তুই এখান থেকে চলে যাবি। কি হলো, এই চোখ নিতে লাবা, ওই দেখেন কি বোঝা গেছে, চোখ নিতে লাবা। আমি বলেছিলাম যাবো না ভাই। এ কিন্তু ভাই যাওয়ার পাত্র না ভাই। জি ভাই, আমি যাবো না, বলেছি না তোকে ভাই। আমরা সময় দেবো না ভাই। জান ভাই তোকে বন্দি করবেন ভাই? জি ভাই, তোকে তুলে ঢুকাবো। দাঁড়া সবাই তোকে ব্যবস্থা করছি।
বন্দি করে ফেলছি এবং জায়গাটাকে মুক্ত করতে পারছি। তোমার কোনো সমস্যা হয়নি তো? ও কিন্তু অনেকটা আপনি ঠিক আছেন কি ভাই? জি ভাই, একটু ভালো লাগতেছে ভাই। তাহলে আমরা বেরোই আজকে। তো প্রিয় বন্ধুরা, আমরা অনেক কষ্ট অনেক সাধনার পর কিন্তু আমরা এই ভাড়াটাকে মুক্ত করতে পারছি। তো আমরা এখন এখান থেকে বের হবো, ইনশাল্লাহ এখানে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা এখানে এখান থেকে বের হবো, তো পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভয়ানক স্থানে, ভয়ানক একটা এপিসোড নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। চলো না বেরোবে, চলো।